नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। मूवी देखे ব্যাপার আছে অনেক বিষয় আমি মনে করলাম একটু আপনাদের যে অবগত করি বিষয়। ঘটনা হচ্ছে আজ সকালবেলা আজকে আসানসোলের দু জায়গায় দুই মন্দির, একটা কালীপাড়িতে হনুমান মন্দির এবং কল্যাণপুর হাউজিংয়ে শিব মন্দির, দুটো মন্দিরেই সেইখানে হনুমানজির মন্দিরের বিগ্রহকে ভাঙচুর করা হয়, সেখানে যা জিনিসপত্র ছিল সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হয়। শিব মন্দিরেও তাই একই রকম আর কি, সেইখানে ত্রিশূল ভেঙে ফেলা হয়, সেখানে সমস্ত যে ছবি সেই ছবিগুলোকে মন্দির থেকে বাইরে বের করে নিয়ে এসে মন্দিরের পেছনে আগুন দিয়ে জ্বালানো হয়, এইরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। প্রথমবার যখন আমরা প্রথম খবরটা পাই, তারপর সেটাকে আমি ওখানে ঘটনাস্থলে পৌঁছে আমি আমাদের কনভেনার মদন চৌবে ছিলেন ওখানে আমাদের লোকাল নেতৃত্ব ছিলেন, প্রশাসন ওখানে ছিলেন। আমরা ওখানে পৌঁছাবার পর যখন দেখি উত্তেজনা একটা অবস্থার সৃষ্টি হচ্ছে, আমরা সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাই। নির্বাচনের প্রাক্কালে আমরা জানাই যে এইরকম কোনোরকম এমন কিছু পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, কোনো প্ররোচনা যেন পা না দেওয়া হয়, এইভাবে আমরা সেখানে মেসেজ দিয়ে সেখান থেকে বেরিয়ে আসি। 11টার সময় আমরা যখন আবার জানতে পারি শিব মন্দিরে এইরকম ঘটনা ঘটেছে কল্যাণপুরে, আবার সেখানে আমরা পৌঁছাই এবং সেখানেও প্রশাসনের উপস্থিতি ছিল, প্রশাসন ছিল এবং সেখানেও আমরা সেম মেসেজ দিই যে কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না, একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করার জন্য এইরকম একটা জিনিস তৈরি হয়েছে। এবং আমি খুব ব্যর্থহীন ভাষায় জানাচ্ছি যে এটা আমার মনে হচ্ছে না এটা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ঘটনা, এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ডিস্টার্ব করার জন্য, কমিউনাল হারমোনিকে ডিস্টার্ব করার জন্য এই ঘটনা কোনো একটা জায়গা থেকে ঘটানো হচ্ছে এবং এটা অবশ্যই এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। এবং আমার আপনাদের মাধ্যমে সমস্ত ভাইদেরকে সব জায়গায় আমি এই মেসেজটা দিতে চাই যে আসানসোলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটা তো 2 তারিখে জানা যাবে, কিন্তু কোনো অবস্থায় কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিকে উস্কানি দেবেন না। এই যে মন্দিরের মধ্যে ঢুকে এইসব জিনিসে কর্মকাণ্ড করা হচ্ছে, এই জিনিসকে বন্ধ রাখুন, বন্ধ করে দিন। এবং প্রত্যেক মানুষ, সমাজের সমস্ত স্তরের মানুষকে আমি বলছি যেন আপনারা একটু চোখ কান খোলা রাখুন, রাজনৈতিক ফায়দা লোটার জন্য এর আগেও আসানসোলে এইরকম দুজন সম্প্রদায়কে লড়িয়ে দেওয়া হয়েছে, লড়িয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে, আমরা দেখেছি 2018-র ঘাও আমাদের এখনও শুকায়নি। দয়া করে প্লিজ হাত জোর করে অনুরোধ করছি, কোনো সম্প্রদায় কিন্তু কোনোরকমভাবে কোনো এইরকম কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের চোখ কান খোলা রাখবেন, নিজের নিজের জায়গায় মন্দির মঠ মসজিদ যেখানে যা আছে তার রক্ষণাবেক্ষণ, তার দিকে নজর দৃষ্টি সবাই রাখবেন। আমাদের সঙ্গে প্রশাসন আছেন, নির্বাচন কমিশনও সজাগ দৃষ্টি দিয়ে দেখছেন, আমাদের দৃঢ় বিশ্বাস আছেন তাদের উপর অগাধ আস্থা, তারাও ব্যাপারটাকে এইভাবেই আমরা যে দৃষ্টিকোণ দিয়ে দেখছি ওনারাও এইভাবেই দেখবেন। এই হচ্ছে ঘটনা, এবার বাকিটা আপনারা বুঝবেন, আপনাদের সামনে আমি পুরো ঘটনাটা তুলে ধরলাম, আপনারা নিজেরাও ইনকোয়ারি করে দেখে আপনারাও এই ব্যাপারটাকে তুলে ধরুন সমাজের সমস্ত স্তরে, যেন কোনোভাবে আসানসোলের যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়। মানসিক বিকারগ্রস্ত আছে, তো এটা তো জানা উচিত আমাদের, এটা কে করেছে, পাগল মানুষেরই নামটা জানো, আমরা জানতে চাই পাগল লোকটাই কে সেটাই আমরা একটু দেখি।